প্রেম নিয়ে আমার কোনো তাড়া নেই গেল বছরের প্রেম দিবস উদযাপন করেছেন একসঙ্গেই তবে লোকচক্ষুর আড়ালে সেই উদযাপন প্রকাশ্যে আনেননি কারণ তখনও গঞ্জন শোনা গেলেও প্রেম ছিল আড়ালেই লাগেনি শিলমোহর টালিউড তারকা ঝুটি নসরাত ও যশের জীবনে এখন অন্যরকম বসন্ত মাঝে কেটে গেছে অনেক সময় তাদের সংসারে এসেছে একরত্রি ছোট্ট ঈশান সব গোপনীয়তা গিয়েছে সরে এবারের ভালোবাসা দিবসে নসরাতের রাঙা স্মৃতি আর যশের অনুরাগে যেন ঝলকে উঠল ভালোবাসার রঙ মশাল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে উটের পিঠে ভ্রমণ রেড ওয়াইন আর রাজস্থানির লোকনেত্রী যেন বুঝিয়ে দিল তাদের জীবনের প্রতিদিনই প্রেমের উদযাপন এত কিছুর মাঝেও তাদের নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই কটাক্ষকে দূরে সরিয়ে নুসরাত দিলেন এক বার্তা লিখলেন আমার কোনো তাড়া নেই তোমায় ধীরে ধীরে বুঝেছি সময় নিচ্ছি আমাদের আত্মা তো এক জিনিসেই তৈরি গেল বছর জুড়েই নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু ছিল যশ ও নুসরাত ঈশানকে নিয়ে তিনি এক বার্তা দিলেন ঈশানকে তিনি এবং যশ দুজনেই সামলাচ্ছেন বাবা হিসেবে যশকে ফুল মার্কসও দিয়েছেন তিনি বলেছিলেন যশ ইজ অ্যামেজিং ফাদার ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি আমি যখন শুটিংয়ে বেরোচ্ছি তখন ঈশানকে ও আবার ও যখন শ্যুটিংয়ে বেরোচ্ছে তখন ঈশানকে আমি দেখছি যদি নম্বর দিতে হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দিব ধন্যবাদ